পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা, পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রত্যেক মানুষের উদ্দেশ্যে বেশ কিছু কথা স্মরণ করার কথা বললেন। প্রতি প্রত্যেকের উদ্দেশ্যে তিনি বললেন, জীবনে চলার পথে যে জিনিসগুলোকে আমাদের স্মরণ করে চলতেই হবে, যে জিনিসগুলো স্মরণ করার মধ্য দিয়ে আমরা প্রকৃতপক্ষে রোগমুক্ত থাকব, সুস্থ সবল থাকব, চাঙ্গা থাকব, আমরা প্রকৃতপক্ষে ঈশ্বরের আশীর্বাদ লাভ করব, আমরা প্রকৃতপক্ষে সমাজকে সুন্দর করে তুলব, গৃহটাকে সকল বাধা বিপত্তিকে দূর করতে পারবো, গৃহের উন্নতিকে অবাধ করতে পারবো। তো এই সমস্ত কিছু সমাধান পরমদয়াল আমাদেরকে দিলেন। জীবনে চলার পথে তিনি কটা কথা স্মরণ করার কথা বললেন, যেগুলো মেনে চললেই আমরা কিন্তু এই সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবো। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সবার প্রথম বললেন, তা খেও না যা খেলে অসুখ করে, হজম করতে পারবে না যা। তুমি সেটা খেও না যেটা খেলে তোমার অসুখ করবে, যেটা খেলে তুমি হজম করতে পারবে না। তুমি জানো এই খাবারটা খেলে আমার শরীরের ক্ষতি হবে, এটা আমি খেতে পারবো না, বা অনেক সময় এমন খাবার যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটা জেনেও আমরা খেয়ে নিই। পরমদয়াল বলছেন, সেটা কখনো খেও না যেটা খেলে তোমার অসুখ হবে, যেটা ডাক্তার মানা করেছে ধরুন, বা এমন কিছু কিছু খাবার দেখবেন আপনার আছে বা থাকে, প্রত্যেকের আলাদা আলাদা কিছু খাবার থাকে, সেগুলো খেলেই সেই মানুষের অসুখ করে বা সমস্যা দেখা দেয়, সেইগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে। বা অনেকে নেশাভাং করেন, নেশাভাং করলে যে শরীরের ক্ষতি হবে সবাই জানেন, যে নেশাভাং অতিরিক্ত করার মধ্য দিয়ে মানুষের শরীরের ক্ষতি হবে, কিন্তু তারপরে অতিরিক্ত করে যান। বা অনেকে দেখবেন আরো অনেক জিনিস খান যেগুলো তার শরীরের পক্ষে ক্ষতিকর, কিন্তু তারা সব জেনে শুনেও সেটা খান। তাই সবার প্রথম পরমদয়াল বলছেন, তা খেয়েও না যা খেলে অসুখ করে, হজম করতে পারবে না যা, যেটা তুমি কখনো হজম করতে পারবে না। বাসি পচা খাবার, এই সমস্ত খাবারকে কিন্তু বর্জন করতে হবে। তা ছুঁয়ো না যাতে সংক্রামিত হয়ে উঠতে পারে, সেটা কখনোই ছুঁয়ো না যাতে আমাদের শরীর সংক্রামিত হতে পারে। আমরা অনেক সময় নাকে মুখে হাত দিয়ে হাত ভালো করে ধুই না, বা বাথরুমে যাওয়ার পর হাত মুখ ভালো করে ধুই না, বা কোনো কর্ম করার পর হাত মুখ ভালো করে ধুই না, বা এমন কিছু স্পর্শ করি যেটা আমাদের শরীরকে সংক্রমণ ঘটাতে পারে, সেটা আমরা জেনে শুনে অনেক সময় হাত মুখ ভালো করে ধুই না। তো পরমদয়াল বলছেন, তা ছুঁয়ো না যাতে সংক্রামিত হয়ে উঠতে পারে, অর্থাৎ সেই সংক্রামিত বস্তু থেকে বা দ্রব্য থেকে সবসময় দূরে থাকতে হয়, সেটাকে কখনো ছুঁইতে নেই, তার ধারে কাছে যেতে নেই। তা করো না যা করলে অস্থি বৃদ্ধি বিব্রত হয়ে ওঠে, এমন কিছু কর্ম করো না যেটা তোমার জীবনের জন্য ক্ষতিকর হবে, তোমার জীবনের বৃদ্ধির পথে বাধা সৃষ্টি হয়ে দাঁড়াবে, যেটা অস্থি বৃদ্ধিতে বিব্রত করবে, যেটা তোমার জীবনকে চঞ্চল করে দেবে, অস্থির করে তুলবে, সমস্যা তৈরি করবে। মানুষ তার নিজেদের লোভের বসে অপকর্ম করে বেড়ায়, নিজেদের কামনার লালসার বসে, বাসনার বসে ভুলভাল কাজগুলো করে এবং পাপ কাজেও লিপ্ত হয়। তো এইটা থেকে কিন্তু পরমদয়াল আমাদেরকে বিরত থাকার কথা বললেন, যেটা করো না যেটা তোমার জীবনকে ধ্বংসের দিকে পতিত করে, সেটা কিন্তু কখনোই আমাদের করা উচিত নয়। তারপরেই তিনি বললেন, তা বলো না যা হৃদয় নয়কো, এমন কোনো কথা বলা উচিত নয় যেটা অন্যের হৃদয়কে কাঁদিয়ে তোলে, এমন কোনো কটু কথা মুখ থেকে উচ্চারণ করা উচিত নয় যেটা শ্রবণীয় নয়, এমন কোনো বাজে কথা, এমন কোনো খারাপ কথা, এমন কোনো দুঃখদায়ক কথা, বেদনাদায়ক কথা, এই কথাগুলো কিন্তু আমাদের ত্যাগ করতে হবে। তা সহ্য করো না যা অসৎ সভা সংগাতি, যে জিনিসটা অসৎ সেটাকে কখনোই সহ্য করা উচিত নয়, যেটা সভা সংগাতি, অর্থাৎ যে কথাটার মধ্য দিয়ে সংঘাত সৃষ্টি হয়, যে কথাটা প্রত্যেকের জন্য ক্ষতিকর, যে কথাটা সমাজের জন্য ক্ষতিকর, যে কথাটা সমাজকে ধ্বংসের মুখে নিয়ে যায়, সমাজে যুদ্ধ লাগিয়ে দেয়, যে কথাটা একে অপরের সাথে বিভেদ সৃষ্টি করে, সেই সমস্ত কথাকে কিন্তু সহ্য করা উচিত নয়, বা সেই সমস্ত কর্মকেও সহ্য করা উচিত নয়। সমস্ত প্রকার অপকর্ম, অসৎ কর্ম, পাপ কর্ম, এই সমস্ত জিনিস যখনই দেখবো তখনই কিন্তু সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কিন্তু বর্তমানে এই অসৎ নিরোধী মানুষ খুব কম হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত জিনিস
যা যা পরমদয়াল বিধানে বলছেন সেই সমস্ত জিনিস কেউই আমরা মেনে চলি না। বর্তমানে দেখুন অসৎ সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, আর অসৎরা সামনে ঘটে চলেছে, কিন্তু তারপরেও যেন মানুষ সহ্য করছে সেগুলো দেখেই যাচ্ছে। মানুষ যেন এক হতে পারছে না সেই অসতের বিরুদ্ধে, এককভাবে লড়াই করতে পারছে না। মানুষ যদি এককভাবে অসতের বিরুদ্ধে লড়াই করতে পারেন, তাহলে কিন্তু কোনো অসতের সাধ্য নেই বা তার বাবারও কখনো সাধ্য হবে না যে সে সেই অসৎ কর্মটা করে। প্রত্যেকটা মানুষ যখন সৎ হবে এবং অসতের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করবে, যখন অসতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তখন কিন্তু কোনো অসৎ কর্ম এই পৃথিবীতে আর হতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, মানুষ আজকে এক নয়, মানুষ আজকে এতটাই অসৎ হয়ে যাচ্ছে যে দিন দিন অপকর্ম পাপকর্মকেই যেন সত্য বলে মেনে নিচ্ছে এবং সেটাকেই যেন করার চেষ্টা করছে। এটা কিন্তু সমাজের জন্য অতি ভয়ঙ্কর, পৃথিবীর জন্য অতি ভয়ঙ্কর। তাই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জীবনে চলার পথে এটা কিন্তু বারবার করে স্মরণ করার কথা বলে গিয়েছেন। এমন কোনো জিনিস কখনো কাউকে দান করতে নেই বা দিতে নেই যেটা যিনি দিচ্ছেন বা যাকে দিচ্ছেন উভয়ের জন্য অপকার হয়। যেমন ধরুন দুজন বন্ধু একে অপরকে, একজন আরেকজনকে একটা বন্দুক দিল, তো এতে কিন্তু যে দান করলো সেই বন্দুকটা তারও ক্ষতি হলো, আবার যে সেটা গ্রহণ করলো সেটাও তারও ক্ষতি হলো, কেননা সে সেই বন্দুকটা নিয়ে কোনো হয়তো বাজে কাজ করলো। তো এইরকমই এমন জিনিস রয়েছে যেগুলো দান করলে নিজেদের ক্ষতি হবে এবং যাকে দান করবো তারও ক্ষতি হবে, সেই জিনিসগুলো থেকে কিন্তু বিরত থাকতে হবে। তেমন চলো না যে চলো না বিবর্তনাকে ব্যাহত করে, এমনভাবে আমাদের চলা উচিত নয় যেটা আমাদের এই যে বিবর্তন, মানুষ যে আজকে বন মানুষ থেকে মানুষ হয়েছে, এই যে বিবর্তনের পথ ধরে তো হয়েছে আমাদের, এই যে সমাজের উন্নয়ন ঘটছে, তো এমনভাবে আমাদের চলা উচিত না যাতে সমাজ খারাপ হয়ে যায়, আমাদের বিবর্তনের যে ধারা সেটা যাতে নষ্ট না হয়ে যায়, আমাদের বৈশিষ্ট্য যেন নষ্ট না হয়ে যায়। কিন্তু বর্তমানে সেই বৈশিষ্ট্য নষ্ট হচ্ছে ধীরে ধীরে, মানুষের মধ্যে ভালোবাসা কমে যাচ্ছে, স্বার্থপরতা বেড়ে যাচ্ছে, মানুষের নিজেদের নিয়ে মানে আত্মসুখ মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে, নিজেদের নিয়ে চিন্তা ভাবনা বেশি করছে মানুষ। একটা সংসারে আজকে দেখুন অশান্তি লেগে থাকছে সবসময়, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, পরিবারের সাথে পরিবারের মধ্যে সব অশান্তি লেগে যাচ্ছে, নিউক্লিয়ার ফ্যামিলি তৈরি হচ্ছে, একে একে দেখবেন সবাই আলাদা থাকার চেষ্টা করছে, ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে, মানুষের মধ্যে ভালোবাসা এতই কমে গিয়েছে যে মা তাঁর সন্তানকে ফেলে চলে যাচ্ছে। তো এই তো সমাজের আজকে অবস্থা। আর এই যে আজকে রিলসের যুগে সোশ্যাল মিডিয়াতে যেটা চলছে সেগুলোও কিন্তু বিবর্তনের পথে বাধা হচ্ছে, মানুষের মধ্যে ব্যাড এফেক্ট ব্যাড ইমপ্রেশন তৈরি হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে তো এটা খুবই খারাপ হচ্ছে, কেননা চোখের সামনে যে সমস্ত জিনিস তারা দেখতে পাচ্ছে যেটা সমাজের জন্য ক্ষতিকর পৃথিবীর জন্য ক্ষতিকর, প্রত্যেকটা সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, বাচ্চাদের মনে আজকে বিষ ঢুকিয়ে যাচ্ছে ছোটবেলা থেকেই, এবং একটু বড় হতে না হতেই কিন্তু সেই বিষ তারা উগড়ে দিচ্ছে এবং ভুল কর্ম অপকর্ম পাপকর্ম করে বসছে, এটা কিন্তু খুবই ক্ষতিকর। এর থেকে বাঁচতে গেলে মানুষকে আগে প্রকৃত মানুষ হতে হবে, প্রকৃত পথকে অবলম্বন করতে হবে। যত মানুষ অসৎ পথে চলেছে, যত মানুষ ধর্মকে ভুলে যাচ্ছে, যত মানুষ ভগবানকে ভুলে যাচ্ছে, তত কিন্তু মানুষ এই সমস্ত কর্মের দিকে ঝুঁকে যাচ্ছে। আজকে প্রত্যেকটা সংসারে যত কাজ কমছে তত কিন্তু অশান্তি বাড়ছে, যত মানুষ সুখের দিকটা দেখার চেষ্টা করছে ততই দুঃখে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আগেকার দিনের মায়েরা সংসারে কাজ করে উঠতে পারতেন না, এত কাজ ছিল, বর্তমান যুগে সংসারের কাজ যত কমে যাচ্ছে তত ওই জন্য দেখো রিলসের যুগ কিন্তু বেড়ে যাচ্ছে, অর্থাৎ সময় এত পেয়ে যাচ্ছে, সারাদিন যদি কোনো কাজ না থাকে, প্রত্যেক বাড়ির কথা বলছি না, প্রত্যেক বাড়িতে এটা হচ্ছে না, যে বাড়িগুলোতে এরকম হচ্ছে, যে বাড়িগুলোতে কাজ নেই বর্তমানে, তাই চাষবাস বন্ধ হয়ে গেছে, বাড়িতে আর ধান সেদ্ধ শুকনো করার মতো অবস্থা নেই, বাড়িতে মুড়ি ভাজাও আর হয় না, সমস্ত কিছুই বন্ধ হয়ে গেছে, এখন মিক্সার এসে গেছে, মশলা বাটতেও হয় না, রান্না বান্না গ্যাসে হচ্ছে, কাঠ জোগাড় করতে হচ্ছে না, উনুনে করতে হচ্ছে না। তো সেই যে আগেকার দিনে মায়েরা যে কষ্ট করতেন সেই কষ্ট কিন্তু বর্তমান যুগে আর নেই, কিন্তু আগেকার দিনে সংসারে যে শান্তি ছিল বর্তমান যুগে আর নেই, এই হচ্ছে বর্তমানের অবস্থা। এটা ওই জন্যই হচ্ছে মানুষ আজকে সত্যকে ধর্মকে সাথে নিয়ে চলার চেষ্টা করছেন, অসৎকে সাথে নিয়ে চলার চেষ্টা করছেন, যার জন্যই কিন্তু এটা হচ্ছে। পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সাবধান করে দিয়ে বললেন,
তেমন চলো না যে চলনা বিবর্তনাকে ব্যাহত করে, অর্থাৎ তেমনভাবে কখনোই চলা উচিত নয় যেটা আমাদের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। কিন্তু কে কার কথা শুনবে, কে কাকে আটকাবে? বর্তমান সমাজটা এতটাই কলুষিত হয়ে গিয়েছে যে এই সমাজ থেকে নিজেদেরকে বাঁচানোই খুব কষ্টকর হয়ে যাবে। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও বললেন, সেই সঙ্গে যেও না যা সৎ সুকেন্দ্রিকতাকে বিক্ষুব্ধ করে তোলে। এমন সঙ্গ কখনোই করা উচিত নয় যা সৎ সুকেন্দ্রিকতাকে বিক্ষুব্ধ করে তোলে। শাস্ত্রে একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। তো সেই সঙ্গের কথাই কিন্তু বলছেন। এমন সঙ্গ অর্থাৎ আমাদের বন্ধু বান্ধব, সে যতই আপন হোক না কেন, তার সাথে মিশলে যদি সৎ এবং সুকেন্দ্রিকতা, এই যে আমরা চলছি, এই যে আমরা সৎ পথে থাকার চেষ্টা করছি বা সুকেন্দ্রিকভাবে চলার চেষ্টা করছি একটা নির্দিষ্ট রিদিমে, সকালবেলা উঠে নাম জপ ইষ্টপ্রীতি প্রার্থনা তারপর গুরুজনদের প্রণাম, এই যে একটা নির্দিষ্ট সুকেন্দ্রিকভাবে চলা, নিরামিষ আহার গ্রহণ করা, সদাচার পালন করা, স্বাস্থ্যকে ঠিক রাখার চেষ্টা করা, ব্যায়াম করা, মানসিক শান্তি বজায় রাখার জন্য খুব করে নাম জপ করা, পরমদয়ালের শাস্ত্র অধ্যয়ন করা, পরমদয়ালের কথা বলা, এই যে আমরা সুকেন্দ্রিকভাবে চলার চেষ্টা করছি জীবনটাকে সুন্দর সুমধুরভাবে গড়ে তোলার জন্য, এই সুকেন্দ্রিকতাকে যে নষ্ট করে বা যে বন্ধু বারবার দেখবেন অসৎ পথে চালানোর চেষ্টা করে, অসৎ কর্ম সে নিজে করে এবং আপনাকে অসৎ পথে চালিত করার চেষ্টা করে, আপনার দিয়ে অপকর্ম করানোর চেষ্টা করে, আপনাকে অসৎ পথে ঠেলে দেয়, আপনাকে ভুল কাজ করানোর চেষ্টা করে বা ভুল ভাল কথার মধ্য দিয়ে আপনাকে অন্য পথে চালানো করার চেষ্টা করে, আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করে, সেই সমস্ত মানুষদের থেকে কিন্তু দূরে থাকা দরকার। সেই সঙ্গে কখনো চলা উচিত নয় বা যাওয়া উচিত নয়, সে যতই আপন বন্ধু হোক না কেন তার সঙ্গ কিন্তু ত্যাগ করতে হবে, না হলে আপনিও সেই অসৎ পথে নিমজ্জিত হবেন এবং সে কিন্তু জয়লাভ করবে। অর্থাৎ যে অসৎ সে আপনাকে অসৎ পথে টানবেই, যে অসৎ কর্ম করে সে আপনার দ্বারা অসৎ কর্ম করানোর চেষ্টা করবে, যে খারাপ সেও আপনাকে খারাপ করার চেষ্টা করবে, তার থেকে বাঁচার একটাই পথ, আপনাকে কিন্তু সেই সঙ্গ ত্যাগ করতে হবে। আর যদি না সঙ্গ ত্যাগ করতে পারেন তো পরমদয়ালের পথে কঠোরভাবে তার আদেশ নির্দেশ মেনে চলতে হবে, সে যতই শক্তিশালী হোক না কেন। অবশ্য এটা একটা জিনিস পরিষ্কার, পরমদয়ালের প্রকৃত ভক্ত যদি আপনি হন তাহলে যে যতই আপনাকে টলানোর চেষ্টা করুক না কেন কখনোই পারবে না। আমার ছোটবেলা থেকে নিরামিষ আহার গ্রহণ করা, কিন্তু কত মানুষ যে কতভাবে আমাদেরকে টলানোর চেষ্টা করেছে তার ইয়ত্তা নেই, বাড়িতে বাড়ির বাইরে, বাড়িতে বলতে আমাদের আত্মীয় স্বজন আর কি, বাড়ির বাইরেও অনেকে বলেছেন বুদ্ধি হবে না, শরীর হবে না, অনেক অনেকে কথা বলেছেন নিরামিষ আহার গ্রহণ করছো কেন, নিরামিষটা ছেড়ে দাও। অনেকে আবার ডাক্তারের দোহাই দিয়েছেন, ডাক্তাররা বলে আমিষ আহার গ্রহণ করতে, অনেকে আবার বলেছেন আমিষ আহার নিরামিষ আহার গ্রহণ না করলে নাকি আমাদের বুদ্ধি হবে না, আমরা নাকি অপুষ্টিতে ভুগবো, এরকম অনেক কথা শোনা গেছে, অনেক মানুষ অনেকভাবে চেষ্টা করেছেন। তো এগুলো কিন্তু পরমদয়ালের একটা পরীক্ষা, কতটা সাধনা তীব্রতর হলে তবে এই জিনিসগুলোকে যথাযথভাবে মেনে চলা যায়, তার প্রতি কতটা ভালোবাসা থাকলে, ভক্তি থাকলে তবে প্রকৃতরূপে তাকে ভালোবেসে এই জিনিসগুলোকে ত্যাগ করা যায়। দেখবেন অনেক সময় আপনি বিয়ে বাড়িতে গেছেন বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন, সেখানে সব ননভেজ, চারিদিকে যেদিকেই তাকাচ্ছেন শুধু মাছ মাংস আর মাছ মাংস খাওয়ার লোক, আপনি পড়ে গেছেন ফ্যাসাদে, কেন আপনার জন্য তো কিছু হবে না। তো অনেক মানুষ আছেন দেখুন বলতে শুনবেন যে কি এমন করছো, কি ধর্ম করছো, নিরামিষ খাচ্ছ, আমরা তোমাকে কিছু জোগাড় করে দিতে পারলাম না, এই নিরামিষ আহার কেন করছো, আমিষ তো খেতে পারো, নিরামিষ খেলে তো কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে পারবে না, এরকম অনেক কিছু কথা আপনারা শুনবেন, এগুলো বাঁধার কথা, এগুলোকে কিন্তু কখনো কানে নেবেন না। যেটা করলে আমাদের প্রকৃত মঙ্গল হবে সেই মঙ্গলের জন্য সতেক বাঁধাকে আমাদের উপক্রম করতে হবে, এটাই ভগবানের বিধান। সতেক বাঁধা পেরিয়ে যদি আমরা সেই মঙ্গলময় পথকে অবলম্বন করতে পারি তবেই প্রকৃতরূপে পরমপিতাকে লাভ করতে পারবো, জীবনে বাঁধা পাবো না, সৎ কার্য করে ভগবানকে ডেকে আমরা কষ্ট পাবো না, ভগবানকে ডেকে আমরা দুঃখ পাবো না, ভগবানকে ডেকে আমাদের বদনাম হবে না বা আমরা সমাজের বুকে খারাপ হব না, এটা তো আমাদের কখনো ভাবা উচিত নয়। এটা হবে যত বেশি করে আপনি ভগবানকে ডাকবেন তত বেশি এগুলো হবে, আস্তে আস্তে সমস্ত দূরে চলে যাবে, চিন্তা করবেন না। এখন যাদের বর্তমান পরিস্থিতি খারাপ চলছে তারা আরো বেশি করে পরমদয়ালের কাজ করুন, পরমদয়ালের আদেশ নির্দেশ মানুন, ভালো হবেই। পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরো বললেন, তা দেখো না যাতে কলুষিত হয়ে উঠতে পারো। এমন কিছু জিনিস চোখে দেখা উচিত না যেটা আমাদের মনকে কলুষিত করে, আমাদের জীবনকে কলুষিত করে।
অর্থাৎ এই যে বাজে বাজে জিনিস, এই জিনিসগুলোকে কিন্তু চোখে দেখা উচিত নয়, যেগুলো আমাদের মনকে বিষাক্ত করে তোলে, আমাদের মনের ভাবকে নষ্ট করে দেয়। তাই আমাদের চোখের দেখাটাকেও কিন্তু সুন্দর করতে হবে, সুন্দর জিনিসকে দেখতে হবে। সুন্দর করা মানে সুন্দর জিনিসকে দেখতে হবে। সমাজের বুকে অনেক খারাপ জিনিস আপনি চোখের সামনে দেখতে পাবেন, সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছেন। তো আপনার চোখকে কিন্তু ঠিক রাখতে হবে। এই চোখ এমন একটা জিনিস যেটা ঠিক না হলে আপনি কখনো সাধনার পথকে অতিক্রম করতে পারবেন না। তাই এমন জিনিস কখনো চোখে দেখা উচিত নয়। চোখের সামনে অনেক কিছু আপনার থাকবে, সেগুলোকে উপেক্ষা করতে হবে, সেগুলোকে ত্যাগ করতে হবে, সেগুলোকে সঙ্গে সঙ্গে মন থেকে দূর করতে হবে। যত কলুষিত জিনিসকে আপনি চোখের সামনে না দেখবেন, ততই আপনার জন্য মঙ্গল। তাই পরমদয়াল আগেই বলে রেখেছেন যে সেই জিনিস কখনোই দেখো না যেটা তোমার মনকে, তোমার দেহকে কলুষিত করে, যেটা তোমার দেহকে মনকে কলুষিত করে। সাধ্য তা নয়কো যাতে তুমি পুরুষোত্তম অচ্যুত না হয়ে উঠতে পারছো। আমাদের সাধ্য এমন হতে হবে যাতে আমরা পুরুষোত্তমের প্রতি অচ্যুত ভালোবাসা দিয়ে তাকে তাঁর সাধন ভজন করতে পারি, আমরা পুরুষোত্তমের মানুষ হয়ে উঠতে পারি, আমরা তাঁর কর্ম করতে পারি, আমরা পরমপিতার মানুষ হয়ে তাঁর বলা প্রত্যেকটা কথাকে যথাযথভাবে মেনে চলতে পারি। আমরা আমাদের সাধ্য মতো অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু যতদিন না আমরা পুরুষোত্তমের সন্তান হয়ে উঠতে পারবো, পরমপিতার সন্তান হয়ে উঠতে পারবো, আমাদের সাধ্য কিন্তু প্রকৃত রূপে সফল হলো না। তাই আগে সবার আগে তাই সবার আগে পুরুষোত্তমের সন্তান হয়ে উঠতে হবে, তাঁর বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চলতে হবে, তারপরেই কিন্তু আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারবো। ওজো দীপ্ত হও কিন্তু সুতপা হতে ত্রুটি করো না, বীর্যবান হও কিন্তু ব্যতিক্রমী হও না। আমাদেরকে ওজো দীপ্ত হওয়ার কথা বললেন পরমদয়াল যুগ পুরুষোত্তম, তার সাথে সাথে সুতপা হতে ত্রুটি যেন আমরা না করি সেই বিধানও কিন্তু আমাদেরকে দিলেন। বীর্যবান হওয়ার কথা বললেন, কিন্তু বীর্যবান হয়ে ব্যতিক্রমী কর্ম যেন আমরা না করি, আমরা যেন সাধন পথেই থাকি, ধর্মকর্ম করি, পরমদয়ালকে সাথে চলতে পারি। বৈশিষ্ট্য পালি আপুরমান প্রেরিত পুরুষোত্তম ঈশ্বরের সাকার মূর্তি, যা ঈশ্বরে সার্থক হয়ে ওঠে তাই সৎ। এই যে সৎ কথা বলা হচ্ছিল যে সৎ সঙ্গে চলতে হবে, এই সৎ সবার আগে কিন্তু আমাদেরকে জানতে হবে বর্তমান যিনি আপুরমান প্রেরিত পুরুষোত্তম, যিনি ঈশ্বরের সাকার মূর্তি, যিনি যা ঈশ্বরে সার্থক হয়ে ওঠে তাঁকে ধরে চলাটাই হচ্ছে সৎ পথে চলা, তাঁকে মেনে চলাটাই হচ্ছে সৎ ভাবে সৎ কর্মে নিযুক্ত থাকা। তাঁর বলা কর্মগুলোকে করলেই আমাদের কিন্তু প্রকৃত রূপে প্রকৃত কর্ম করা হয়। তাই তো বর্তমান পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের আদেশ মেনে তাঁর চরণে ঠাঁই নিয়ে তাঁর সদ্দীক্ষা গ্রহণ করে আমাদেরকে চলতে হয়। তাঁর দীক্ষা গ্রহণ করার মধ্য দিয়ে আমরা প্রকৃত রূপে তাঁকে লাভ করে আমাদের জীবনকে কিন্তু ধন্য করে তুলতে পারবো। সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা, জীবনে চলার পথে এই কথাগুলো আপনি যদি মেনে চলতে পারেন, দেখবেন আপনাকে স্পর্শ করার ক্ষমতা কারোর হবে না। সে যত বড়ই শত্রু হোক না কেন, তত শক্তি দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করুক না কেন, আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না। আপনি যদি এই কথাগুলো মেনে চলেন, দেখবেন আপনার অতি বড় শত্রু আপনার পায়ে ধরতে আসবে। তাই নিজেদেরকে ঠিক করুন, চলাটাকে ঠিক করুন, চলন বরণ আচার ব্যবহার অভ্যাসকে ঠিক করুন। আমরা তো মানুষ, রক্ত মাংসে গড়া, এই জিনিসগুলো বলা হয়তো অনেক সহজ, চলা বলা করা, আচার ব্যবহার অভ্যাস, চলনকে ঠিক করা, কিন্তু এই কঠিনটাকেই আমাদেরকে ধীরে 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 ঠিক করতে হবে। আস্তে আস্তে আমরা যদি সঠিক পথে চলতে থাকি, এগুলো একদিন না একদিন ঠিক হবেই হবে। চেষ্টা করুন, চেষ্টার কোনো কমতি রাখবেন না জীবনে, তাহলে কিন্তু কখনোই আপনাকে আর ভুল পথে চালিত হতে হবে না, কখনোই আর কষ্ট পেতে হবে না। সকলে খুব ভালো থাকবেন, পরমদয়ালের কাছে প্রার্থনা করি আপনারা প্রত্যেকে যাতে তাঁর আশীর্বাদ লাভ করে জীবনকে সুন্দর সুমধুরভাবে গড়ে তুলতে পারেন এবং জীবনে আরও আরও বেশি করে উন্নতি করতে পারেন, অনেক বেশি বেশি করে সুখ শান্তিতে থাকতে পারেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, সকলে খুব ভালো থাকবেন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।